বর্তমানে আমার কাল কচিও, কালো কচিও বা সুরমা কচিও বা মিষ্টি কচুর কী অবস্থা তার আপডেটটি দেয়া আপনাদের খুবই জরুরি। চলুন আপনাদেরকে সেই আপডেটটি আমি দিয়ে ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি, আশা রাখছি এই ঠান্ডায় আপনারা সবাই ভালো আছেন। তো যাই হোক, আজ আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে, আমি আজ আপনাদেরকে কুমিল্লা একে বলা হয় সুরমা কচু, আমরা বলি কালো কচু, কাল কচু বা মিষ্টি কচু, সেই গাছের আপডেট দেব। তার আগে আজকে যারা ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য ছোট্ট করে একটি ইনফরমেশন দিয়ে দিচ্ছি, তা হচ্ছে যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা তো জানেনই আমার কাছে কী কী কচুর জাত রয়েছে, আর যারা একেবারেই নতুন তাদের জন্য বলছি আমার গার্ডেনে কচুর মুখির কচু আছে, দস্তা কচু আছে, শোলা কচু, তারপরে হচ্ছে পানি কচু, লতিরাজ কচু, যে যে নামেই ডাকি না কেন সেই কচুও আছে, এবং কালো কচুও রয়েছে আপনারা সবাই জানেন। সো আমার গার্ডেনের সৌন্দর্যই কিন্তু শোভা দেয় কালো কচু এবং লতিরাজ কচু, শোলা কচু, দুধ কচু বা পানি কচু। তারপরেও আমাকে ফেসবুক থেকে পরিচিতি এক আপন নূরজাহান বেগম, সে আমাকে বাই পোস্টে এই যে কচুটি দেখতে পাচ্ছেন এই কচুটি পাঠিয়েছে। যারা এর প্রথম পার্টটি দেখেননি প্লিজ দেখে আসবেন। চলুন আজ আমি সেই ভিডিওটির, সেই যে কালো কচুটি আমি পেয়েছি সুরমা কচু বা মিষ্টি কচু, দু সপ্তাহ পর আমার এই কচুটির কি অবস্থা, এই ঠান্ডায় আমি তাকে কতটুকু যত্ন দিতে পেরেছি, কোথায় রেখেছি, কত ডিগ্রি তাপমাত্রায় আছে, আপনারা যেভাবে জানতে চান সেভাবেই ডিটেলস আপনাদের সাথে আজকে ভিডিওটি শেয়ার করব। সবার আগে দেখাচ্ছি আমাকে নূরজাহান বেগম আপু যে গাছটি পাঠিয়েছে, তখন কিন্তু আমার এই যে ডগাটি, এই ডগাটি ছিল, এই যে একটি পাতা ছিল, আর এই যে পাতা এটি ছিল না, এই ডগাটি ভেতরের দিকে ছিল কিছুটা, পেট চিড়ে বের হবে হবে সেই ভাব ছিল, কিন্তু কোনো প্রকারের কোনো পাতা ছিল না। আজকে একই ভিডিওতে আমি আপনাদের পরিচিতি দিয়ে দিব যে আপনারা এই কালকচু, কালো কচু বা মিষ্টি কচু বা সুরমা কচুটো কীভাবে চিনতে পারবেন। এই প্রশ্ন আমার মনে থাউজেন্ড ছিল, তো আমি মনে করি আমার মতন এমন অনেক লাবণী আছে যারা জানতে চায় যে কালো কচুর পাতা কেমন হয়, দেখতে কেমন হয়। সো সব ডিটেলস আজকের ভিডিওতে পাবেন। সো আপু যখন আমাকে দিয়েছিল তখন সে পার্সেল করার জন্য এই যে ডগাটি, ডগাটিকে একটু ভেঙে তারপর দিয়েছিল, যার কারণে কিন্তু আমি একটি লাঠি দিয়ে বেঁধে দিয়েছিলাম। ফার্স্ট অফ অল এখন আমরা শুধু যে কাজটি করব, এই ফিতাটিকে আমরা ছুটিয়ে দেখব যে কচুটি দাঁড়াতে পেরেছে কিনা নিজে নিজে, যদি না পারে তবে আবার বেঁধে দিব, আর যদি পারে তাহলে আমরা এই ফিতাটি রাখবো না, কারণ কচু গাছ যদি এমনিতেই থাকে ছড়ানো ছিটানো দেখতে চমৎকার লাগে। শুকর আলহামদুলিল্লাহ, এই যে দেখুন আমার এই ফিতাটি ছাড়াও কচুটি দারুণভাবে কিন্তু দাঁড়িয়ে আছে, এই যে দেখুন, তার মানে এখন কিন্তু আমার এই লাঠির আর প্রয়োজন নেই। তারপরও লাঠিটি যেহেতু আছে, লাঠিটি এখানেই থাকুক, কোনো আমাকে তো প্রবলেম দিচ্ছে না। এরপর এই যে দেখুন, এই কচুটির থেকে একটি ডাল বের হয়েছে, তারপর এই যে কচুটি যখন আমি লাগিয়েছিলাম এই কচুটির নিচের দিকে, আমি আপনাদের একটু দেখাচ্ছি আর মাটি কতটা শুকনো আছে আপনারা দেখুন, এখানে কিন্তু খুব মাইল্ড পানি দিতে হবে। এই যে এখানে একটি পাতা ছিল আপনাদের দেখিয়েছিলাম গতকালকে, ভুল করে পাতাটি আমি ছিঁড়ে ফেলেছি, একটু যত্ন করতে গিয়েছিলাম তাই ছিঁড়ে গেছে, এবং এই যে পাশে, এই পাশ দিয়ে কিন্তু আরও একটি কচুর মুখ আছে যা বের হবে। তো যাই হোক, আমি কচুটিকে, এই যেহেতু এখন ঠান্ডার সময় তাই কচুটি আসলে বাঁচিয়ে রেখেছি, এটাই আমার কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমার টার্গেট হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই কয়েকটি মাস যদি আমি গাছটিকে ঘরে রাখতে পারি, সামার টাইমে আমি বড় পটে দেব এবং সাইড থেকে যত শাখা প্রশাখা বের হবে তা মেন মাটিতে দিয়ে 2024 আমি প্র্যাকটিস করব যে আমি এটা মেন মাটিতে রাখতে পারি কি না, যদি হয় সেখান থেকে এর জন্ম অনেক হয়ে যাবে, কিন্তু বরাবরই নিজের একটি সাপোর্ট হিসেবে আমি প্রতি বছরই একটি গাছ পটেই রাখবো, যেমন এই যে মেন গাছটি পটেই রাখবো, শাখা প্রশাখাগুলো কেটে কেটে আমি মেন মাটিতে বা অন্যান্য টবে ট্রান্সফার করব। এই গেল একটি কথা। আপনারা যারা জানতে চাচ্ছিলেন যে দু সপ্তাহ আগে পাওয়া আমার গাছটির কী অবস্থা, এই হচ্ছে অবস্থা। আলহামদুলিল্লাহ একটি পাতা বের হয়েছে, এখান থেকে যদি দেখি আরও 8-10 পাতা বের হয়েছে তাহলে আমি বাকিগুলো খেয়ে নিব। এখন সব কচুর ভিতরে আপনারা এই যে পাতা এটি কীভাবে চিনতে পারবেন, যেটি কালো কচু, এই মিষ্টি কচু, তার নিচের যে শির থাকবে মাঝখানের এমন পার্পল কালারের হবে, কালো রঙের হবে,
আর এই যে পাতা সাইড যে বাউন্ডারিটা, এই বাউন্ডারিটাও কিন্তু পুরো পার্পল কালারের বাউন্ডারি থাকবে, খুবই চিকন করে, এই যে দেখুন। আর উপরের পাতাটি নর্মাল কচু গাছের পাতার মতনই থাকবে, কিন্তু উপর দিক থেকেও পার্পল যে জিনিস এটি আপনারা বুঝতে পারবেন। আবার অনেক সময় দেখা যাবে কি এখানে পার্পল কালারের একটি ডট থাকবে, সেই ধরনের কচুগুলি বুঝতে হবে কালো কচু, মিষ্টি কচু বা সুরমা কচু। যশোরে একে কালকচু বলে। এই যে পাতার নিচের অংশটি আমি আবারও আপনাদের ডিটেলস একটু দেখিয়ে দিচ্ছি। এখানে পানি খুবই কম ব্যবহার করবেন, মাটি একেবারেই শুকনো রাখবেন, কারণ আমরা জানি ইউকেতে যখন ঠান্ডা পড়ে নভেম্বর ডিসেম্বর এমনকি জানুয়ারি ফেব্রুয়ারি থেকে বরফ পড়ে, ওয়েদার এত ডাম্প আর ঠান্ডা থাকে, সেই সময়ে কিন্তু কচু গাছগুলো বাঁচিয়ে রাখাই অনেক কষ্ট। সো পানি দিতে হবে যখন দেখবেন যে ঠিক এতটাই মাটি কড়কড়া শুকনো হয়ে গেছে তখন। আর যেহেতু অনেকদিন পরপর পানি দিবেন তাই অবশ্যই চেষ্টা করবেন একটু করে সার যেন ইউজ করতে পারেন। তো সেই সারটি বাহিরের কেনা রাসায়নিক সার যেন না হয় একটু খেয়াল রাখবেন, কারণ আমি বরাবরই কিন্তু জৈব সার দিয়েই আমার গাছপালা বানিয়ে থাকি। আজ আমি ব্যবহার করতে যাচ্ছি চাল ধোয়ার পানি, তবে এই চাল ধোয়ার পানির ভিতরে এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম 5 ঘন্টা আগে। সো সেই পানিটি আমি দিয়ে দিব, অনেক বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট মাটিটি যেন একটু স্যাঁতস্যাঁতা থাকে সেই দিকে একটু লক্ষ্য রাখলেই হবে। আর কত ডিগ্রি তাপমাত্রায় গাছটি আছে, কোথায় আছে, চলুন আমি তার আপডেটও দিচ্ছি। তবে তার আগে আমি নূরজাহান বেগম আপুকে অনেক ধন্যবাদ দিব যে গাছটি আনার পরেও 2 সপ্তাহ পর্যন্ত ইনশাল্লাহ আমি টিকিয়ে রাখতে পেরেছি। টার্গেট থাকবে আমার গাছটিকে টিকিয়ে রাখা নেক্সট সামার পর্যন্ত। কচু গাছটি কিন্তু আমি আমার কনজারভেটরিতে রাখিনি, যেখানে আমার সিটিং রুমে একটি পড়ার টেবিল আছে তার পাশে একটি মোটা সোটা করে একটি উইন্ডো সেল আছে, যেখানে কিন্তু আমার অনেক ধরনের গাছ আমি রেখেছি। তো এখানে রাখার কারণ হচ্ছে এই যে দেখুন, এখানে যে আমার সেন্ট্রাল হিটিং একেবারে 24/7, ওই যে পিছনের দিকে দেখুন সেন্ট্রাল হিটিংটি ধরে আছে, এটি 24/7ই আপনার ধরা থাকে, গরম থাকে। আর এই যে জানালা উইন্ডোটি, এই উইন্ডোটি দিয়ে যখনই একটু রোদ ওঠে প্রচুর পরিমাণে রোদ এবং তাপ এবং আলো বাতাস সব কিছুই পায়। সো আমি এই যে পট, এই পটটি কিন্তু এখানেই রেখেছি, এতে করে দেখা গেল আমার উইন্ডোসিলে যত শোপিস ছিল, আইমিনে যে ফুলের টাব বা অন্যান্য কিছু সব কিন্তু আমি সরিয়ে নিয়েছি, যেন এই যে গাছগুলো, এই গাছগুলো যেন বাঁচিয়ে রাখতে আমার কষ্ট না হয়। কারণ হচ্ছে এই গাছগুলোর জন্য তাপের প্রয়োজন হয়, যেহেতু এগুলো আমাদের বাংলাদেশীয় গাছ তাই তাপমাত্রা এবং আলো বাতাস যেন পায়। আমি জানি কনজারভেটরিতে রাখলে প্রচুর পরিমাণে আলো বাতাস পাবে, কিন্তু আমার আমিনা বুড়ির কোনো ভরসা নেই, তাই কিন্তু আমি এই যে দেখুন, আমি কিন্তু আমার সিটিং রুমে যে আরও একটি উইন্ডো আছে, এই যে আপনারা সবাই জানেন আমার এখানে লাল সোফার উপরেও কিন্তু একটি উইন্ডো রয়েছে, আমি কিন্তু এই উইন্ডো সেলে রাখিনি, এমনকি ওই যে আমার টিভি যে থাকে আমি কিন্তু সেই টিভি ক্যাবিনেটের একটি কর্নারও রাখতে পারতাম আলো বাতাসের জন্য, কিন্তু ওই যে বললাম আমার আমিনা বুড়ি, সে যে কী করবে, সে এখানে উঠে অনেক ধিনতানা নানা অনেক নাচানাচি করে, তাই আমি সিকিউরের জন্য এই যে টেবিল, এই টেবিলটির সেই কর্নারে সে যায় না, শুধু এই যে তার বাবার চেয়ারে উঠে লাফালাফি করে কিন্তু এই কর্নার পর্যন্ত যায় না, তাই একেবারেই সিকিউর আছে এখানে। আর বর্তমান তাপমাত্রা এখন আমার সিটিং রুমে আছে 21.6 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 21.7, এই যে দেখুন একটু আরও বেড়ে গেল 21.7, সো ইটস এ পারফেক্ট ওয়েদার ফর দ্য অল টাইপ অফ প্লান্টস। তো দেখলেন তো যে ঠান্ডার সময় আমি আমার সুরমা কচু, মিষ্টি কচু, যার জন্য আমি একেবারে হন্য হয়ে পড়েছিলাম আমার কাছে আসার পর, আমি কিভাবে যত্ন নিচ্ছি, আমি কিন্তু কনজারভেটরিতে চাইলে রাখতে পারি, কারণ কনজারভেটরি কিন্তু আমার অনেক 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 বড়। আর এই যে দেখুন উইন্ডো সেলগুলো কিন্তু খালি আছে, খালি থাকলে কি হবে, আমি আমার আমিনা বুড়ির জন্য কিন্তু অনেক কিছুই উইন্ডো সেলে রাখি না, উইন্ডো সেলগুলো ফাঁকাই রাখি, তাই আমি এই ঘরে অনেক আলো বাতাস থাকার পরেও আমি কিন্তু সিটিং রুমেই নিয়ে গিয়েছি।
কারণ আমি চাই না যে এই কচু গাছটি কোনো বাই মিস্টেকে বাচ্চা মানুষ এটি ফেলে দিল, আবার নতুন করে মাটি দিয়ে টপ আপ করা, বাঁচিয়ে রাখা, তার থেকে বরং ভাই এমন জায়গায় থাকুক যেগুলো পছন্দের জিনিস, একটু বাচ্চাদের হাতের নাগালে, যেন আমার জিনিসটি আমি বাঁচিয়ে রাখতে পারি এই উইন্টারে। তো দেখলেন তো যে 2 সপ্তাহ পরই আমার গাছের কী রূপ, অবশ্যই মেন মাটিতে বসে গেছে, না হয়তো কচু গাছের সাইডের পাতাটি বের হতো না। আর দেখতে কেমন হয় আপনারা যারা জানতে চাচ্ছিলেন, তাও আমি বলে দিলাম কত ডিগ্রি তাপমাত্রায় আমার গাছটি আছে, তাও আমি আপনাদের দেখিয়ে দিলাম। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।